শ্মশানের জমি দখল করে প্রোমোটারি চালানোর প্রতিবাদ করায় পুরমাতাকে হেনস্থা করার অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির জেকে লেন এলাকায়। ওই এলাকায় রাস্তা দখলকে কেন্দ্র করে প্রোমোটার ও মন্দির কমিটির মধ্যে বচসা সৃষ্টি হয়। পুরমাতা অসীমা চ্যাটার্জির অভিযোগ, বিজেপি কর্মীদের নিচে বেশ কিছু দুষ্কৃতী প্রোমোটারি করছে। এরই প্রতিবাদ করে পুরমাতা। পুরমাতা সমস্যার সমাধান করতে ওই স্থানে উপস্থিত হলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এখনো কিছু জানা যায়নি, আজকে মাপঝোপ হলো, যখন জানা যাবে তখন এটা বলতে পারবো। তার আগে তো পিছন দিকের যে জায়গাটা আছে তাদের প্রমোটিং এর জন্য সেটা রাস্তা বার করতে, কিন্তু অরিজিনালি তো সেটা নেই। ওদের যেটা জায়গা আছে সেটা দেবীনগর দিয়ে আছে রাস্তাটা। এবারে সেই জায়গাটা ওরা হলে কি একটা প্রমোটিং যেটা হয়, যেরকম একটা আপনারাও বুঝতে পারছেন যে সমস্ত সবাই জানে, তার জন্য এটা মানে এই জায়গাটা দিয়ে কিছু লোক এক্সট্রা মানে যাতায়াত, ধরুন মাল নিয়ে যাওয়া এই জায়গা, কিন্তু এটা তো কমিটি, এটা হচ্ছে মন্দির কমিটির জায়গা, পার্সোনাল কারুরই নয়। কিন্তু মন্দির কমিটি সেটা ডিসিশন নিল যে এই জায়গা দিয়ে কেন মানুষ যাতায়াত করবে, এটা তো লাস্ট গাড়ি ডাম্পার, সেই জন্য আমরা মন্দির কমিটি থেকে এটা রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। এবারে মানুষ বলছে আমরা যাতায়াতে এতদিন ধরে অনেকে ইয়ে করছে যে এই রাস্তাটা ধরে যাতায়াত, এটা অরিজিনালি পেছনটা ছিল হচ্ছে একটা মানে কি বলবো, গরু ছাগল রাখা হতো। পরে এই জায়গাটাতে আমাদের কিছু যখন ফ্ল্যাট প্রমোটিং হয়, পেছনের জায়গাটা ডেভেলপমেন্ট করার জন্য যাতে 10টা লোক এখানে যেতে পারে, তার জন্য ওখানে মাটি ফিলিং করা হয়, যাতে যেতে যেতে ওইটা রাস্তায় এখন পরিণত হয়েছে। তৃণমূলের ছেলেরা দেখুন ম্যাপে কোনো রাস্তা নেই, আপনি এটাও যদি মন্দিরের জায়গা, মন্দির কমিটি তো কোনো দিনও জায়গা ছাড়বে না, নিজের যেটা জায়গা আছে অবশ্যই সেটা রাখবে। যদি জায়গা তারা বার করতে পারে, ডিএমসি এসে বলে যে না এখানে জায়গা, অবশ্যই মন্দির কমিটি সেটা বলে দেবে যে না প্রমোটিং হচ্ছে, ভেতরে প্রমোটিং হচ্ছে যে জায়গা আছে, আজ না হোক দুদিন হয়তো দু বছর পরেও হতে পারে, সেই সুযোগটার জন্য হতে পারে। তাহলে প্রমোটাররা এখানে সমস্যা ক্রিয়েট করছে, এবারে সেটা হতে পারে যার পেছনে অরিজিনালি হচ্ছে প্রমোটিং করে কিনা বলতে পারবো না, বা করবে কিনা সেটা ওদের ব্যাপার। জায়গা যারা আছে তাদের পেছনের জায়গা না একটু দূরে তারা এটাকে ইয়ে করে না, আপনারা বলছেন ডাম্পার নিয়ে যাচ্ছে, জিপি নিয়ে, তাহলে কিসের জন্য নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, যারা এখানে এলিগেশন দিচ্ছে যে এই যারা রাস্তা, প্রমোটাররা নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।